হ্যালো ভিউয়ার্স, কিচেন অফ সীমাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি একটা স্ন্যাক্স রেসিপি, আর সেটি হচ্ছে বাঁধাকপির পাকোড়া। এটি খুব অল্প সময়ের মধ্যে বানানো যায় এবং খেতেও বেশ ক্রিস্পি হয়। তাহলে চলুন আমরা শুরু করি কিভাবে বাঁধাকপির পাকোড়া তৈরি করতে হয়। বাঁধাকপির পাকোড়া বানানোর জন্য আমাদের লাগছে মিহি কুচি করা বাঁধাকপি, লাগছে ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, গরম মশলা গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর কিছু কালো জিরা, লবণ, আরও লাগছে চালের গুঁড়া আর বেসন। প্রথমে সামান্য লবণ নিয়ে বাঁধাকপিগুলোকে খুব ভালো করে চটকিয়ে নিতে হবে, যাতে বাঁধাকপিটা নরম হয়ে যায় আর এর ভেতর থেকে জলটা বেরিয়ে আসে। এই জন্য সামান্য লবণ আর হলুদ মিশিয়ে আমি চটকিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে 15-20 মিনিট বা আধা ঘন্টা রেখে দিতে পারেন, সেক্ষেত্রেও বাঁধাকপিটা নরম হয়ে যাবে এবং জলটা বেরিয়ে আসবে। আর যদি হাতে সময় কম থাকে তাহলে এভাবে সাথে সাথে চটকিয়ে নেবেন। বাঁধাকপিটা ভালোভাবে চটকিয়ে নিয়ে এর সাথে আমি এবার দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, সামান্য লবণ দিয়ে এগুলোকে একটু ভালো করে আগে চটকিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজ ধনে পাতাটার সঙ্গে লবণটা ভালোভাবে মিশে যায়। এবার এর সঙ্গে আমি কালো জিরা, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া সব দিয়ে আবারও সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে, অর্থাৎ সবজি থেকে জল বের হয়ে এলে, এতে আমি দিয়ে দিচ্ছি বেসন আর চালের গুঁড়া। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এতে অতিরিক্ত কোনো জল দেওয়ার দরকার নেই, কারণ সবজি থেকে যে জলটা বেরোবে তাতেই হয়ে যাবে। বাঁধাকপির সঙ্গে সব মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর তেল গরম করে আপনি আপনার ইচ্ছা মতো তেলে ছাড়ুন। পাকোড়ার আসলে নির্দিষ্ট কোনো মাপ বা সাইজ নেই, তাই আপনি আপনার ইচ্ছা মতো শেপ তৈরি করতে পারেন। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে এবং প্রথমে একটু হাই হিটে ভেজে তারপরে লো হিটে ভাজতে হবে। একটি অত্যন্ত ঝটপট তৈরি করা একটি অত্যন্ত মুখরোচক খাবার। এক পাশ ভাজা হয়ে গেলে সাবধানে উল্টিয়ে দিতে হবে। আমার পাকোড়াগুলো প্রায় হয়ে এসেছে,
পরে এগুলোকে আমি সার্ভিং ডিশে তুলে দিব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আরো বেশি বেশি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।